টানা তৃতীয় দিনের পরিবহন ধর্মঘটে অচল সিলেট বিভাগের চার জেলা। এরই মধ্যে সিএনজি চালিত অটোরিকশা ধর্মঘটে আরও ভোগান্তি বাড়িয়েছে। পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে 72 ঘণ্টার পরিবহন ধর্মঘটের শেষ দিন আজ। চরম ভোগান্তিতে পড়েছেন বিভাগের চার জেলা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজারের যাত্রী ও ব্যবসায়ীরা। এদিকে দরজার গ্রিল লাগানোর নির্দেশনার প্রতিবাদে সিএনজি অটোরিকশা বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়ায় যাত্রী পরিবহন করছেন মোটর সাইকেল চালকরা। শীতকালীন সবজি, ফলমূল আর নিত্য পণ্য নিয়ে বিশাল ক্ষতির মুখে চাষি, ব্যবসায়ী, শ্রমিকরা। ব্যবসায়ী নেতারা বলছেন পণ্যবাহী ট্রাক আটকে থাকায় প্রতিদিন কোটি টাকার লোকসান হচ্ছে। পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে 72 ঘণ্টার পরিবহন ধর্মঘটের শেষ দিন চলছে আজ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ তালুকদার, জনদুর্ভোগ তো জানাবেনই, আর পাশাপাশি এ বিষয়ে সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ নিয়েছে কি না? আমি এখন রয়েছি সিলেটের সিলেট নগরীর প্রবেশমুখ হুমায়ুন রশিদ চত্বরে। যে বিষয়টি আপনি বলছিলেন, আসলে ভোগান্তির চরম ভোগান্তির তৃতীয় দিন আজকে এই ধর্মঘটের কারণে, পরিবহন ধর্মঘটের কারণে, আর ভোগান্তির বলা যায় যে চতুর্থ দিন। অর্থাৎ গতকাল সিএনজি অটোরিকশার 72 ঘণ্টার ধর্মঘট শেষ হয়েছে এবং আজ হচ্ছে সকল ধরনের পরিবহন, অর্থাৎ পণ্যবাহী পরিবহন এবং গণপরিবহনের ধর্মঘটের তৃতীয় দিন, শেষ দিন। অর্থাৎ এই কয়েকদিন ধরে গণপরিবহন সংকটের কারণে সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তিতে ছিল। এই ভোগান্তির কারণে যেরকম ক্ষতি হয়েছে সাধারণ মানুষের, আসলে চলাচলের একটা ক্ষতি হয়েছে, তার পাশাপাশি পণ্য পরিবহনের সমস্যা হয়েছে এবং সাধারণ যারা, বিশেষ করে জরুরি কাজে যারা যাতায়াত বিভিন্ন স্থানে যাতায়াত করার জন্য বেরিয়েছেন, তারা গন্তব্যে যেতে পারেননি। এই সুযোগটা নিয়েছে মোটরসাইকেল চালকরা বিশেষ করে, এবং এছাড়াও রিক্সা চালকদের একটা দুর্ভোগ ছিল, তারাও কিন্তু বাড়তি ভাড়া হাতিয়ে নিয়েছে। তবে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, যে প্রশাসনের পক্ষ থেকে একটি বক্তব্যই আমাদেরকে দেওয়া হয়েছে যে আসলে যেহেতু বিষয়টি আদালতের ব্যাপার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবেশ দূষণের কারণেই পাথরকুয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়েছে, সেক্ষেত্রে আসলে আদালতের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে প্রশাসনের একাধিক কর্মকর্তা আমাদেরকে নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে আমাদেরকে জানিয়েছেন যে তাদের সাথে বসে বিষয়টি সমাধানের একটা চেষ্টা চালানো হয়েছে। তবে শ্রমিক নেতারা বলছেন যে আসলে পাথরের কোয়ারি খুলে দেওয়া না পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আপাতত এই 72 ঘণ্টার কর্মসূচি তাদের আজই শেষ হচ্ছে, পরবর্তীতে তারা বসে মিটিং করে সিদ্ধান্ত নেবেন পরবর্তী কার্যক্রম কি হবে। নিশ্চয়ই এই ব্যাপারে সিদ্ধান্ত হলে আপনার মাধ্যমে আমরা জানবো।